নজরে নিবেদন করছে। অগ্নিপথ যোজনা নিয়ে যখন গোটা দেশ উত্তাল বিরোধীদের পথে নেমেছে যুব সমাজ, সেই সময় যুব সমাজকে অগ্নিপথ যোজনা নিয়ে সদর্থক বার্তা দিতে পথে নামলো বিজেপি। বিজেপির পক্ষ থেকে ইচ্ছাপুর এলাকার বিভিন্ন জায়গাতে ব্যানার লাগানো হয়েছে অগ্নিপথ যোজনার সুযোগ সুবিধা নিয়ে। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনস্থ ব্যারাকপুর নয়াবস্তি খেলার মাঠ ঘিরে ফেলার কাজ শুরু করার চেষ্টা হলে স্থানীয় বাসিন্দারা ফের বাধা দেন। অভিযোগ, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের এক কর্মী অশালীন ব্যবহার করেন সেখানে থাকা মহিলাদের সাথে। এরপরই স্থানীয় বাসিন্দারা অবরোধ করেন রাস্তা। বৃহস্পতিবার অফিস টাইমে সকাল 9:30 নাগাদ হাওড়া ব্রিজের উপর দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় বাসের চালক সহ বেশ কয়েকজন যাত্রী জখম হন। রেশাশি পড়তে এই ঘটনাটি ঘটে। বাসের মধ্যে আটকে ছিলেন চালক। বাসের গেট ভেঙে চালককে উদ্ধার করা হয়েছে। অমরগান নামের এক ব্যক্তি নিজেকে এক মাল্টিন্যাশনাল কোম্পানি কর্মরত বলে বিয়ে করেন। তারপর থেকে তার স্ত্রীর কাছে 17 লক্ষ টাকা নেন। হাইকোর্টে কেস চলছে বলে পরে খতিয়ে দেখার পর জানতে পারা যায় সবই মিথ্যে। লেকটাউন থানার পুলিশ কর্মীরা তাকে আটক করেন। নামি দামি কোম্পানির লেবেল লাগিয়ে তার মধ্যে নকল জিনিস ভরে খোলা বাজারে বিক্রি করছিল মধ্যমগ্রাম আবদালপুরের নাসির মোহাম্মদ। বারাসাত ডিইবি হাতে নাতে রেড করে প্রায় 50 লক্ষ টাকার বেশি সামগ্রী উদ্ধার করেছে। এই ঘটনায় একজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পেরেছে ডিইবি। বিয়েবাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো চারজনের। মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে মালদা জেলার হবিবপুর থানার জাজল গ্রাম পঞ্চায়েতের গোয়ালবাড়ি এলাকায়। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। হালিশহরে বলদাঘাটার ফ্ল্যাট থেকে গৃহবধূ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে হালিশহর থানার পুলিশ। মৃত মহিলা শোভা কুরু। বাড়িতে এক ছেলে ও মেয়ে সন্তান নিয়ে তিনি থাকতেন। স্বামী সুন্দরপুর রেলওয়ে কর্মী হিসেবে কাজের সূত্রে মধ্যপ্রদেশে রয়েছে। এই ঘটনায় রাজীব ভট্টাচার্য নামে এক যুবককে আটক করেছে হালিশহর থানার পুলিশ। ব্যাগ ব্যবসায়ী পচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো হালিশহর মনসতলা এলাকায়। মৃতের নাম অরুণ মণ্ডল। মঙ্গলবার রাতে মনসতলার সুরজিৎ অধিকারীর বাড়ি থেকে পচা গন্ধ পান স্থানীয়রা। হালিশহর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তারপরেই এদিন ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছে অভিযুক্তদের।
সংবাদ নজরে। ঝাড়গ্রামে হাতির হামলায় একজনের মৃত্যু, হয়ে এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে পুলিশ ও বন দপ্তরের কর্মীরা গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। রাতে হাতির হামলার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম ব্লকের সাপধারা গ্রাম পঞ্চায়েতের কুণ্ডলডিহি এলাকায়। ঘটনাস্থলে ঝাড়গ্রামের এসডিপি অনিন্দ্য চট্টোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। সংবাদ নজরে। শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস উপলক্ষে কর্মসূচির আয়োজন করা হলো ইছাপুর মায়াপল্লী এলাকায় নোয়াপাড়া মণ্ডল দুইয়ের পক্ষ থেকে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে ও শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করে দিনটি উদযাপন করা হয়। সংবাদ নজরে।